ইভেলি বিশ্বনলপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। করোনার এই সময়ে আমরা অর্থনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজ এই অনুষ্ঠানে প্রতিদিন আলাপ করে যাচ্ছি এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের যে নেতিবাচক প্রভাব পড়েছে এবং আমাদের আর্থিক অর্থনৈতিক সব কর্মকাণ্ডে করোনা একটি নেতিবাচক প্রভাব ফেলেছে, সেটি থেকে উত্তরণের লক্ষ্যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সেখান থেকে সমাধান কীভাবে সম্ভব সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ মহল কিন্তু আমাদের টেবিলে বসছেন, অনলাইনে তারা নানা রকম সমাধান দিচ্ছেন। সেই ধারাবাহিকতা আমরা আজ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও চ্যালেঞ্জ এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, আমাদের দুজন বিজ্ঞ অতিথিকে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে অর্থনীতিবিদ ডক্টর জামালউদ্দিন আহমেদ আছেন, আমাদের সাথে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইভেলি বিশ্বনলাপে। আমরা মূল আলোচনায় যাব, তার আগে আমাদের দিনের সংবাদের একটি সংবাদ দেখে আসব। মূলত লিভারের রোগের একটি ওষুধের উৎপাদন খরচ বাজারে আসা পর্যন্ত খরচ মাত্র 10 টাকা, কিন্তু ক্রেতাদের সেই ওষুধ প্রায় 5 গুণ বেশি দামে কিনতে হচ্ছে, সেটি হচ্ছে 48 টাকায়। শুধু তাই নয়, কোলেস্টেরল, ডায়াবেটিস এবং হার্টের ওষুধও উৎপাদন খরচের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে। বছরের পর বছর ভোক্তারা এমন বাড়তি দামের জাঁতাকলে পিষ্ট হলেও যেন দেখার কেউ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ কোম্পানিগুলো স্বার্থ রক্ষার নীতিমালার জন্য দাম নিয়ন্ত্রণহীন আর জিম্মি রোগীরা। চিকিৎসা খাতের অসঙ্গতি নিয়ে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম একটি প্রতিবেদন তৈরি করেছেন, চার পর্বের তার প্রথম পর্বটি আমরা এখন দেখব। ওষুধ আর 10টা নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো নয়, সামর্থ্য থাকুক বা না থাকুক রোগ মুক্তি দেয় ওষুধ অপরিহার্য। উন্নত দেশে চিকিৎসা ব্যয়ের সিংহভাগই বহন করে রাষ্ট্র। সরকারি তথ্য মতে বাংলাদেশে 67% চিকিৎসা ব্যয় বহন করতে হয় নাগরিকদের, যার বেশিরভাগই ওষুধ কেনায় খরচ হয়। প্রেসারের ট্যাবলেট বাজারে দেখলাম যে কিছুদিন আগে আমি 105 টাকা দিয়ে কিনলাম, এটা আবার 125 টাকা হয়ে গেছে। ওষুধ তো না কিনে পারি না, কিনে লাগে। ওষুধ কোম্পানি তো মনোপলি, যারা কোনো ধরনের নোটিশ ছাড়া, কোনো ধরনের গণশুনানি ছাড়া এরা মনে করে দাম বাড়া দিতেছে। আমরা শুধু পাবলিক হয়ে গেলি, আমরা আর কিছু নাই দেশে। 1994 সালের নীতিমালা অনুযায়ী মানুষের অতি প্রয়োজনীয় ওষুধ হিসেবে 117টি পণ্যের দাম নির্ধারণ করে নিয়ন্ত্রণ করছে সরকার। সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করেও 117টি পণ্যে লাভ করছে কোম্পানিগুলো। এর বাইরেও দেশের বাজারে ওষুধ উৎপাদন হয় 1500 জেনেরিকের 30,000 ব্র্যান্ডের ওষুধ, যেগুলোর বাজার মূল্য পুরোটাই ঠিক করে উৎপাদনকারী কোম্পানিগুলো। প্রাইমারি হেলথ কেয়ারের বাইরে, এই লিস্টের বাইরে, ওই অর্থে প্রাইসের মানে নিয়ন্ত্রণটা আমাদের নাই, ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিজেই প্রাইসিংটা করে। কোম্পানিগুলোর উৎপাদন খরচের সাথে বাজার মূল্যের পার্থক্য দেখা যায়। লিভারের ওষুধ অ্যান্টিকেভিয়ারের কাঁচামাল 6 টাকা 12 পয়সা, প্যাকেজিং 36 পয়সার সাথে উৎপাদন খরচ যোগ করে সব মিলিয়ে 10 টাকার ওষুধ প্রায় 5 গুণ বেড়ে বাজার মূল্য 48 টাকা। একইভাবে কোলেস্টেরলের ওষুধ রোসোভ্যাস্টাটিনের উৎপাদন খরচ 4 টাকা হলেও বাজার মূল্য 30 টাকা। ডায়াবেটিসের এমফ্লাগ্লিফ্লোজিন, হার্টের ওষুধ কোফিড্রোগ্রিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের ওষুধ বাজারে বিক্রি হচ্ছে 4 থেকে 5 গুণ বেশি দামে। একটা প্রোডাক্টের কস্টিং যদি ধরেন 60 টাকা হয়, ওর কস্টিং কত হবে, কস্ট বিক্রি দাম হবে তাহলে কত, 9 টাকা 8 টাকা 10 টাকা, এর বেশি তো হওয়ার কথা না। কোনো মতেই বাজারে যেই দামে ওষুধ বিক্রি হচ্ছে তার 1/3ও খরচ পড়ে না, 1/4 অংশের চেয়েও কম। ওষুধের এমন অনিয়ন্ত্রিত দামের জন্য সংশোধিত ওষুধ নীতিমালাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্র যদি সত্যি তার নাগরিক, বিশেষত এই প্রান্তিক এবং দরিদ্র জনগণের কল্যাণের কথা ভাবে, তাকে অবশ্যই ওষুধের মূল্য বিষয়ে বিশেষ দিক নির্দেশনা নিতে হবে, যেটি অবশ্যই তার রাষ্ট্রের অন্যান্য পণ্যের ক্ষেত্রে তার যে নীতিমালা তার থেকে ভিন্ন হবে। সরকার নিয়ন্ত্রিত অতি প্রয়োজনীয় ওষুধের তালিকা বাড়ানোর পাশাপাশি হাসপাতাল কেন্দ্রিক ওষুধ কেনাকাটার ব্যবস্থা করার আহ্বান ওষুধ বিশেষজ্ঞদের। বিশ্বে চিকিৎসা খাতে রোগীর সবচেয়ে বেশি ব্যয় হয় বাংলাদেশে, যার 2/3 রোগীকে খরচ করতে হয় শুধু ওষুধের পেছনেই। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের কঠোর নজরদারি আর ওষুধ কোম্পানিগুলোর অতি মুনাফার লাগাম টানতে পারলেই স্বস্তি ফিরবে চিকিৎসা খাতে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাজারের মাত্রাতিরিক্ত ওষুধের দাম নিয়ে আমাদের সহকর্মী ফখরুল ইসলামের
প্রতিবেদনটি আমরা দেখলাম। আমরা আলোচনায় ফিরব, আমরা আজ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি আছেন, ডক্টর জামালউদ্দিন আহমেদ আছেন দিওয়ান সুলতান আহমেদ। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। মূলত করোনা তো অনেকদিন ধরেই কিন্তু আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যে একটি থাবা বসিয়েছে, যার কারণে আমরা একটা নেতিবাচক প্রভাবের মধ্য দিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এডিপি বাস্তবায়নে আসলে করোনার কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা, সামনের দিনগুলোতে এটার ইফেক্ট বা ফলাফল কি আসতে পারে, কি মনে করছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ? ইম্প্যাক্ট অবশ্যই, আপনাকে ধন্যবাদ, এটার ইম্প্যাক্ট অবশ্যই আছে, কিন্তু ইম্প্যাক্টটা মানে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এখন আপনার এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছে, এইখানে বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড মানে কি আপনার আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, রোড কমিউনিকেশন, তারপরে আপনার এই যে সেতু নির্মাণ, এই যে কাজগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের অংশ। এবং সেখানে উন্নত দেশে হয়তো এই ধরনের এই আমাদের যে উন্নয়নশীল অবস্থার উন্নতির যে অবস্থা, তাতে উন্নয়নশীল উন্নত দেশের এরকম হয়তো নাই, কিন্তু আমাদের দরকার এখন বেশি, আমরা বেশি ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিগ্রস্ত। এবং যেখানে দেখেন বাংলাদেশ এখন একটা এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রির দিকে যে গ্রাজুয়েশনের প্রসেস, এই প্রসেসের মধ্যে আমরা আসি, এবং সেই প্রসেসের মধ্য দিয়ে পার হওয়ার দিয়ে এখানে যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, প্রতি বছর দেখা গেছে যে গভর্নমেন্টের যে বাজেট, রেভিনিউ বাজেট এবং ক্যাপিটাল বাজেট, ক্যাপিটাল ইমপ্লিমেন্টেশন প্রতি বছর বাজেটের পরিমাণ কমাচ্ছে। এটা কিন্তু হ্যাবিচুয়ালি আমি যখন প্ল্যানটা নিব, ক্যাপিটাল বাজেটটা তৈরি করব, উন্নয়ন বাজেট এবং রেভিনিউ বাজেট, এই দুটাকে যদি আলাদা করেন, রেভিনিউ বাজেট ঠিকই কিন্তু আপনার অ্যাচিভ করতেছে, সেখানে তো সরকারি বেতন, সেই বেতনটা কিন্তু আর কারোর কম দিতে পারবেন না, এটা ঠিকই আছে, না হলে রেভিনিউ বাজেটের বাজেট শেষ হয়ে যায়। কিন্তু ক্যাপিটাল বাজেট যেটা, ডেভেলপমেন্ট বাজেট যেটা দিয়ে দেশের ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তার যে কন্ট্রিবিউশন, এই ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রিবিউশন অনেক বেশি, সেই ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার প্রতি বছর হিস্ট্রিক্যালি 1972 সালের পর থেকে এই পর্যন্ত আপনার যতগুলো বাজেট রয়েছে প্রত্যেকটা বাজেটে মিনিমাম আমরা 15-20% ডাউন প্রত্যেক বছর নিচের দিকে হয়, কিন্তু বাজেটের সাইজ বড় হওয়াতে হয়তো আগের থেকে এটা আমরা এখন অনুমান করতে পারতেছি না, কিন্তু এটা হলো ম্যানেজমেন্ট প্রবলেম। এবং গভর্নমেন্ট তো এটা নর্মাল অবস্থায় আমাদের ডিলে হচ্ছিল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে, এখন এখন করোনার বিশেষ কারণে আপনার এটাতে অবস্থা আরো আমরা নিচের দিকে আসি, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের মতো, আমার বক্তব্য হলো যে বাংলাদেশের মতন দেশ এটা অ্যাফোর্ড করতে পারে না। বাংলাদেশের এখন যে রিসোর্স আছে এটা খুবই স্কার্স রিসোর্স, এই রিসোর্সটা ব্যবহার করার জন্য এটা যদি ডিলে করে তাহলে আমরা উন্নতির দিকে, ডিলে হলে এখানে দেরি হলে আমরা উন্নতি করতে আমাদের দেরি হবে, সেক্ষেত্রে আমাদের এটার ব্যাপারে কিন্তু বিভিন্ন ব্যাপারে আলাপ হয়েছে। এবং পরিকল্পনা কমিশনে একটা আইএমইডি একটা ডিপার্টমেন্ট আছে, ওনাদের কি কাজ, ওনারা তো ইমপ্লিমেন্টেশন গুলো আপনি চেক করবে, চেক করে তারা বলবে যে এটা এই এত পার্সেন্ট হয় না হয় নাই, বছরের শেষে ধর 30 জুনের আগে দেখা গেল তারা তাড়াতাড়ি বিল পার করে নিয়ে যেতেছে, এবং এখানে করাপশনের জন্ম হচ্ছে, এবং এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে যতই ডিলে হবে করাপ্ট পিপল উইল বি গেইনার, এবং সেই টাকাই দেশের থেকে বিদেশে পাচার হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই যে কষ্টার্জিত আপনার টাকাগুলা যদি এখানকার যে ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট বিভিন্ন ভাবে বিভিন্ন সোর্স থেকে এটা রেভিনিউ গুলো কালেক্ট করতেছে, সেই রেভিনিউটা এখন আপনার ব্যয় করতেছে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ব্যয় করতেছে, সেই ব্যয়টা সঠিক পথে ভ্যালু ফর মানি না পাই আমরা, তাহলে দেখা আমরা কিন্তু মানে 10 টাকার জিনিস খরচ করলাম, পেমেন্ট দিলাম, কিন্তু দেখা গেলো যে আমরা 10 টাকার বেনিফিটটা পাই নাই, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এটা বেশি আপনার প্রযোজ্য। সেক্ষেত্রে আপনার এই যে জিডিপি যে ক্যালকুলেশন এগুলোর ভিত্তিতে করা হয় যে আমরা জিডিপি আগামী বছরে কত যাবে, পরের বছরে কত যাবে, রেভিনিউ এবং এই খরচটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ব্যয় করা, এটাই কিন্তু ইমপ্লিমেন্টেশনের পার্ট। এবং সেই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি এটা দেরি হয় তাহলে আগের থেকেও আমরা হিস্ট্রিক্যালি কিন্তু আমরা এটার কোনো সুখবর পাই নাই, কিন্তু এখন তো করোনার কারণে এটা আরো আমাদেরকে এখন বাড়ে যে অ্যালার্টনেসটা, আমরা এটা
এটাকে কিন্তু আমাকে আগে যদি আমরা একটা পার্সেন্টেজ অ্যালার্ট থাকতাম, এখন তার ডবল অ্যালার্ট থাকিয়ে আমাকে এই টাকাটা ব্যয় করে এটা দেশের কাজে ব্যয় করে এবং যেই বেনিফিটের জন্য আমরা এই প্রজেক্টটা নিলাম সেই বেনিফিট আমরা যাতে তাড়াতাড়ি পেতে পারি, তাহলেই আপনার দেখা যাবে যে দেশের উন্নয়নের যে গতি সেটা কিন্তু গতিটা প্রকৃত উন্নয়নটা তখন পাওয়া যাবে। এভাবে আগালে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ। আমি আপনার কাছে আরেকবার আসবো, আমাদের সাথে এই মুহূর্তে আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে একটু যেতে চাই। মূলত আমরা তো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, বাস্তবায়নের জায়গাটা আপনি বলছিলেন যে ইমপ্লিমেন্টেশনের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এবং করাপশনকে আপনি উল্লেখ করছেন। আমি যদি একটু স্পেসিফিকভাবে যদি উল্লেখ করতে বলি যে চ্যালেঞ্জগুলো কী কী বর্তমানে করোনা এবং করোনা ছাড়া উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি চ্যালেঞ্জগুলো মোটা দাগে বলতে চাই, তাহলে কোন কোনগুলোকে আমরা আগে নিয়ে আসবো প্রায়োরিটি বেসিসে? আমরা নিব আগে নিয়ে যাব আমাদের যে ন্যাশনাল প্রায়োরিটি যেগুলো, জি, বিদ্যুৎ, কমিউনিকেশন, তারপরে যে সমস্ত প্রজেক্টের এবং জাতীয় উন্নয়নের জন্য বেশি দরকার এখন, জি, সেইগুলোকে আমরা প্রায়োরিটি করে এটাকে ঠিক করতে হবে। সেই প্রায়োরিটি ভিত্তিতে এতে নিশ্চয়ই অবশ্যই প্ল্যানিং কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের এগুলো আসে এবং বাজেটের সিরিয়ালে যেভাবে আসে এক নেকে যখন মিটিং হয় সেই মিটিং এ কিন্তু এই প্রায়োরিটির পরীক্ষাটা তারা কিন্তু পার হয়ে আসে প্রজেক্ট, এবং তারপরে হলো যে ইমপ্লিমেন্টেশন। এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনার যদি আমরা আমাদের যে মানে বারবার বলা হচ্ছে যে এগুলা কিন্তু একসময় গত দুই তিন বছর আগে শুনেছিলাম যে প্রজেক্ট গুলা ইমপ্লিমেন্টেশনের জন্য প্রজেক্ট ডিরেক্টর দিবে, রেসপন্সিবল ওয়ান পার্সন ফর ওয়ান প্রজেক্ট, এবং হি উইল রেসপন্সিবল ফাইনালি যদি কোনো ডিলে হয়। এবং এই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত এটার কোনো এটা পাচ্ছি না, এবং এটাকে যদি সিরিয়াসলি আপনার মেইনটেইন না করে তাহলে এখন কিন্তু উন্নয়নটা একসময় হয়েছে আপনার ইংল্যান্ড ডেভেলপ কান্ট্রি হইতে 150 থেকে 200 বছরের কাছাকাছি, আমেরিকা তার কম বছর হয়েছে, জার্মানি তার থেকে কম হয়েছে, সাউথ কোরিয়া তার থেকে কম হয়েছে। এখন কিন্তু আমরা বাংলাদেশেও কিন্তু এখন আমাদের আরো কম সময়ের মধ্যে এটা হওয়া লাগবে, যেমন সাউথ কোরিয়া প্রায় 49 বছরের মতন সময় লাগছে তাদেরকে ডেভেলপ কান্ট্রির দিকে ওই লেভেলে উঠার জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশের ওই টাইম লাইনটা ঠিক রাখার জন্য, বাংলাদেশ ইজ ভেরি স্মল কান্ট্রি, লোক বেশি, আমেরিকার একটা রাজ্যের যে যে আমেরিকা 52টা 53টা রাজ্য, সেই রাজ্যের স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, ভৌত পরিকল্পনা, আপনি যেমন বলছিলেন বিদ্যুৎ, কমিউনিকেশন, হ্যাঁ, আইসিটি, অনেকগুলো পরিবহন খাত, অনেকগুলো খাত আছে। খাত ভিত্তিক আসলে সমবন্টন বা সমানভাবে গুরুত্ব দেওয়ার জায়গাটা আসলে আগের থেকে আমরা মেনটেন করছি কিনা সে বিষয়টা আমি আপনার কাছে আরেকবার আসবো। আপনারা দুজন আমাদের সাথে যুক্ত আছেন, ডক্টর জামালউদ্দিন আহমেদ এবং জনাব দেওয়ান সুলতান আহমেদ। আমরা বিরতির পরে আপনাদের সাথে আবার আলোচনায় আসবো, নিচ্ছে একটা বিরতি। আরেকবার স্বাগত জানাচ্ছি ভেলি বিশ্বংলাপে। আমরা আজ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন, ডক্টর জামালউদ্দিন আহমেদ আছেন দেওয়ান সুলতান আহমেদ। জনাব দেওয়ান সুলতান আহমেদ, আপনার কাছে যাব। মূলত ব্যবসা বাণিজ্যের সাথে এডিপি বাস্তবায়নের একটা গভীর সম্পর্ক আছে, বিশেষ করে অবকাঠামো, কমিউনিকেশন সব কিছু মিলিয়ে যখন উন্নয়নের দিকে যাবে তখন কিন্তু দেশের অর্থনীতির সাথে সাথে ব্যবসা বাণিজ্যেরও একটা উন্নয়ন বা প্রসার ঘটবে। সেক্ষেত্রে আসলে যে প্রশ্নটা আমি এর আগে করেছিলাম যে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কোন ধরনের চ্যালেঞ্জগুলো আমাদের এডিপি বাস্তবায়নকে পিছিয়ে রাখছে, আপনার মতামত কী, এবং সেক্ষেত্রে কোন ধরনের বিষয়গুলো, উদ্যোগগুলো নিলে ব্যবসা বান্ধব হবে দেশের এডিপি বাস্তবায়নের জায়গাটাও এবং অর্থনৈতিক পরিস্থিতিটাও, কী মনে করছেন আপনি? দেওয়ান সুলতান আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি আজকে ঐতিহাসিক 3রা মার্চ, আজকের এই দিনে আমি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শুরু করছি। জি, আপনি যে কথা বলছেন সেই কথা হলো যে আমাদের এডিপি বাস্তবায়নের বিষয়ে আমাদের জামালউদ্দিন সাহেব আমার আগেই বলেছেন যে দীর্ঘ বছর থেকে এই প্রক্রিয়া বাংলাদেশে চলে আসছে। এখানে আমি যেটা আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা সেটা হলো যে দেখা যাচ্ছে যে আমাদের অফিস আদালতে আমাদের যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা থাকেন তাদের ফেলিউরের কারণেই এডিবি কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না।
তো বাংলাদেশে আপনার যে যারা এই সমস্ত প্রজেক্ট কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এক নাকের মিটিং এ বলছে যে প্রজেক্ট যাদের ঠিক মতো ইমপ্লিমেন্টেশন হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে বিষয়টা, সে বিষয়টা হলো যে পিডি যখন হয় একটা দেখা যাচ্ছে সাত আটটা প্রজেক্টের একজন পিডি উনি থাকে ঢাকায়, ওনার প্রজেক্ট চলে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, উনি ঢাকার থেকে মনিটর করে, এই সমস্ত কারণে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন যত জায়গাতে ব্যাহত হচ্ছে তত আমাদের শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য দেশের সব কিছুতে এফেক্ট করে। মনে করেন একটা রাস্তা আপনি এক বছরের মধ্যে করার কথা, সেটা আপনি করলেন তিন বছরে, তাহলে এই যে তিন বছর ট্রান্সপোর্ট সাফার করছে, এই সাফারিং এর লসটা হচ্ছে, এই লসটা তো ন্যাশনাল লস হচ্ছে, এই বিষয়গুলো ইমপ্লিমেন্টের সাথে অত্যন্ত ভাবে জড়িত। যদিও আশার কথা যে আমাদের বর্তমানে গার্মেন্ট সাইডও নেগেটিভ আছে, ইম্পোর্ট সাইডও নেগেটিভ আছে, করোনার প্রকোপে সেটা হয়েছে, আমি আশা করি আগামী এক বছরের মধ্যে এই নেগেটিভ কেটে উঠে যাব এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং বেজার যে তথ্য আমি পেয়েছি তাতে বেজা বলছে, এপবর্ধনই বলছে যে 2000-3000 কোটি টাকার বিনিয়োগ তারা চুক্তি সই করেছে এবং আরো বিনিয়োগ আসার সম্ভাবনা বাংলাদেশে আছে। এখন বিষয়টা হলো আপনি আমাদের জিডিপি গত 10 বছর থেকে ভারত চায়না মালয়েশিয়ার মতো হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী বলছেন, ঠিক আছে ওনার কথা, কিন্তু উন্নয়নশীল দেশে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে শ্রম দিয়েছেন এবং যেভাবে তিনি ভিশন সৃষ্টি করেছেন তাতে আজকে আমরা সেই জায়গার জাতিসংঘের আমরা স্বীকৃতি পেয়েছি, কিন্তু এই জায়গাটাতে পৌঁছতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করার ব্যাপারে আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে বৈদেশিক বিনিয়োগ এবং দেশীয় বিনিয়োগ যদি আমরা প্রপারলি করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদেরকে কর্মসংস্থান অনেক অনেক বেশি সৃষ্টি করতে হবে এবং যখন আমরা উন্নয়নশীল দেশে যখন আমরা পৌঁছব তখন আমাদের জিএসপি সুবিধা, আমাদের দুনিয়াতে অনেক কম্পিটিটিভ হবে আমাদের মার্কেট, সেই কম্পিটিশনে আমরা টিকে থাকতে হলে আমাদেরকে সরকারের সেই পর্যায় থেকে সার্বিক সহযোগিতা সব বিষয়ে আমাদের পেতে হবে, যদি আমরা সেটা পাই তাহলে আমরা কম্পিট করতে পারবো এবং আমরা উন্নয়নশীল দেশের কাতারে আমরা পৌঁছতে পারবো। এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিদেশের উপর নির্ভর করে আমাদের উন্নয়ন চলবে না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হলে দেশের বর্তমান যে রেভিনিউ ইনকাম আছে, দেশের বর্তমান যে আয় আছে এক্সপোর্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, সেখানে আমাদের অনেক অনেক বেশি নজর দিতে হবে এবং আমাদের দেশীয় আয় বৃদ্ধি করতে হবে, আমরা বৃদ্ধি করতে না পারি তাহলে নিশ্চয়ই আমাদেরকে ওডিআই থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে লোন নিতে হবে। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি ওনার এই বক্তব্যের জন্য যে না আমরা নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হলে আমাদের ব্যবসা বান্ধব পরিবেশ, আমাদের শিল্প বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ সব কিছু দ্রুতগতিতে এখানে কার্যকরী করার জন্য আনার জন্য সরকারের থেকে সাংঘাতিক ভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং বেসরকারি খাতের উদ্যোক্তাদেরকে অনেক অনেক বেশি সহযোগিতা দিতে হবে যাতে তারা আরো অধিক হারে বিনিয়োগ করতে পারে। আপনি জানেন ব্যাংকের তারল্য অনেক টাকা পড়ে আছে, ব্যাংক বলছে যে উদ্যোক্তারা যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ উদ্যোক্তারা যাচ্ছে না অনেক কারণে, আজকে যত কথাই বলেন বাংলাদেশে এখনো অনেক জায়গা আছে যেখানে একটা গ্যাসের কানেকশন নিতে, একটা বিদ্যুতের কানেকশন নিতে মানুষকে অনেক হয়রানি হতে হচ্ছে, এইসব জায়গাগুলো অনেক কিছু ভাবে আপনি এগুলাকে ইয়ে করতে হবে, আপনার চেঞ্জ করতে হবে, এইসব জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে সরকারকে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী রোল মডেল বানিয়েছেন, ওনার প্রচেষ্টা সার্থক হবে, আমরা বেসরকারি খাতের পক্ষ থেকে সার্বিক ভাবে আমরা সহযোগিতা সরকার থেকে পেলে আমরা অধিক বিনিয়োগ করতে পারবো, বৈদেশিক বিনিয়োগ আসবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, আমরা 2026 সালে উন্নয়নশীল দেশ হিসাবে নিজেদেরকে আমরা রূপান্তরিত করতে পারবো। অনেক ধন্যবাদ সুলতান আহমেদ, অনেকগুলো বিষয় কিন্তু আপনার কথায় উঠে এসেছে, বিশেষ করে এখানেও কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের বিষয় উঠে আসছে। আপনি যেটি বলছিলেন যে এফডিআই সহ ইনভেস্টমেন্টের জায়গাটা ঠিক করতে হলে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যেতে হলে আমাদের যে নীতিগত সহায়তার জায়গাটা এবং সব কিছু মিলিয়ে প্রশাসনিক যে সহযোগিতা করার জায়গাটা সিদ্ধান্ত নেওয়া যায় সে সব কিছুই কিন্তু অ্যাট এ টাইম একই সাথে ঠিক করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর জামাল
আসাদুদ্দিন আহমেদ আপনার কাছে যাব। আমি বিরতিতে যাবার আগে বলেছিলাম যে আমাদের এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে হাত ভিত্তিক যে সমবন্টন বা সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে সবগুলো খাতকে একই সাথে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে আমরা কতটুকু পরিবর্তন লক্ষ্য করছি, আদৌ কোনো পরিবর্তন আছে কি না সেটি একটু উল্লেখ করবেন। তার পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করবেন যে এডিপি বাস্তবায়নে যে অর্থ বরাদ্দ থাকে সেই অর্থটা যথাযথ বরাদ্দ হচ্ছে কি না। আর আমাদের আমাদের দেওয়ান সুলতান আহমেদ যেটি উল্লেখ করছিলেন যে মূলত কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন প্রকল্প কেন্দ্রিক যে অবহেলার জায়গাগুলো সেইগুলো কতটুকু পরিবর্তন হয়েছে সব কিছু মিলিয়ে কি দেখছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ? এটা তো উনি যেটা বলেছেন সেটা তো আপনার যে সমস্ত প্রবলেমের কথা বলেছেন এগুলো তো আমরা চলে আসছে এই প্রবলেমের সাথেই কিন্তু বাংলাদেশ থাকতে হচ্ছে আপনি যখন কতগুলো সুযোগ সুবিধা আমাদেরকে ছেড়ে দিতে হবে, যেমন আপনার জানা জিএসটি ফ্যাসিলিটি, এই যে কোটার যে ফ্যাসিলিটিটা আছে এখন গার্মেন্টস, এগুলো তো তখন থাকবে না। তাহলে আমাদেরকে এখন বাইর করে নিতে হবে যে এক্স্যাক্টলি হোয়াট উই আর লুজিং কোন কোন এরিয়াতে, যেমন ফরেন লোন, ওডিএ লোন যেগুলো আছে সেগুলো এখন জানেন 0.75% অনেকগুলো লোন আছে, 0.75% এক টাকা থেকে 1% থেকে নিচে, সেটা কিন্তু কমার্শিয়াল রেট হয়ে যাবে 4-5% মতো লাইবর। তো সেই ক্ষেত্রে ওই পরিমাণটা আমাদেরকে কোয়ান্টিফাই করতে হবে যে আমরা যে আমরা যাচ্ছি ওখানে, সেখানে যাওয়ার আগে আমাকে মানে সব জায়গায় আমার যে শর্টেজ গুলো হবে ক্রিয়েট হবে সেটা আমাকে ডিটারমাইন করতে হবে, ডিটারমাইন করে আমি কিভাবে এটা রিকভার করবো অন্য জায়গা থেকে, সে অল্টারনেট সোর্সটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা, যেমন আপনি ধরেন এখন আছে ইউরোপ আমেরিকার মার্কেটে গার্মেন্টস আমরা আছি, আমেরিকাতে কম ইউরোপের মার্কেটে বেশি, এখন যদি ইউরোপের মার্কেটে ওই ফ্যাসিলিটিটা আমার কমে যায় তাহলে আমাকে করিডোর নতুন করিডোর চিন্তা করতে হবে, সেই এখন থেকে আপনার আইডেন্টিফাই ফিজিবিলিটি টেস্ট করতে হবে কোন কোন জায়গায় আমরা ঢুকতে পারি, সেই সমস্ত এরিয়াগুলো আইডেন্টিফাই করে আমাদেরকে নিতে হবে। তারপরে আবার ফরেন লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট যদি বাড়ে যায় কস্ট অফ ফান্ড বাড়বে, কস্ট অফ ফান্ড তাহলে আমার কি করতে হবে, এটার বিকল্প হলো যে আমার ইন্টারনাল রেভিনিউ জেনারেশন যেটা সুলতান ভাই আগেই বলছেন যে রেভিনিউ কালেকশনটা সেটা দিতে হবে, সেই কালেকশনে জোর দেওয়ার জন্য এখন থেকেই আমাদেরকে, এখনো আমরা যে অবস্থায় আছি রেভিনিউ কালেকশনে এটা কিন্তু টার্গেট পূরণ করতে পারতেছি না, গত বছর থেকে এই বছরে দৌড়িয়ে তো কিন্তু পরে দেখা যায় যে বছরের শেষের দিকে এসে আমরা স্লাইস করে দিচ্ছি, সেটা আমাদের করলে হবে না। সেই ক্ষেত্রে আমাদের রেভিনিউ ইন্টারনাল রেভিনিউ ড্রাইভটা জোরদার করতে হবে, সেই জোরদারের পদ্ধতি হলো এটাকে ডিজিটাল, মাননীয় প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভ 2008 সালের নির্বাচনী ইস্তাহার যে আমরা ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের বেনিফিট এখন বাংলাদেশ পাচ্ছে। এখন যেমন আপনার ধরেন এই যে গভর্নমেন্টের যে সমস্ত অনুদানের প্যাকেজ, এগুলো প্রত্যেকটা প্যাকেজ কিন্তু পাবলিকের জন্য যেগুলো দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা বা বিভিন্ন ভাতা, এইগুলা কিন্তু এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি তার এনআইডি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে ইয়েতে আপনার ব্যাংকে ঢুকতেছে, তার ব্যাংকে ঢুকতে, দিস মিন্স এখানে থার্ড পার্টি কোনো ঘুষ টুস খাওয়ার কোনো এমপি সাহেবের ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই, মেম্বার সাহেবের ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই, উপজেলা চেয়ারম্যানের ঘুষ খাওয়ার সুযোগ নাই এটা থেকে, এবং এটা খুব সুন্দরভাবে করোনার ভিতরে এটা প্রমাণিত হয়ে গেছে যে এখানে কিন্তু আপনি ঘুষ অনেক কমায় ফেলতে, প্রথম থেকে একটু ট্রাবল ছিল আইডি নাম্বার তারপর মোবাইল নাম্বার কোনো কোনো লোক একজনে 400-500 লোকের দিয়ে দিছে, মানে ওরা ওই লোকের সাথে একজনে দিয়ে দিছে একজনের নাম্বার কিন্তু টাকা চলে গেছে, কিন্তু এরপরে এটা ধরা পড়ার পরে ডিজিটাল সিস্টেমে ধরা পড়ার পরে এটা কিন্তু আর হয় নাই, দিস মিন্স আপনার যে এই যে ম্যানেজমেন্টটা ফান্ডের ম্যানেজমেন্ট সেটা কিন্তু আপনার সঠিকভাবে আমরা যদি তৈরি না করি এগুলো ইমপ্লিমেন্টেশনে গেলে দেখবেন যে আপনার তখন আমার এই প্রবলেমটা ওভারকাম, ডিজিটাল বাংলাদেশ এবং এই যে ইলেকট্রিসিটিতে আপনার এই কম্পিউটার চালানো তারপরে লোকের যে অটোমেশন ব্যাংকিং অটোমেশন হয়ে যাওয়ার কারণে সারা দেশে ব্যাংকিং সিস্টেমটা অটোমেটেড হয়ে যাওয়ার কারণে লেনদেনের কোনো অসুবিধা হয় নাই, এই যে কোভিড মধ্যেও আমরা কিন্তু লেনদেনের কোনো প্রবলেম ফেস করি নাই। তারপর ফাইন্যান্স মিনিস্ট্রিতে সরকারি কর্মচারীদের আপনার যে পেনশন গ্রেচুইটি এই সমস্ত জিনিস
এবং খাদ্য যাতে আমরা অভাবে না পড়ি। এখন হঠাৎ করে 80,000 টন খাদ্য কেন আমদানি করতেছে এটা তো আমরা বুঝতে পারতেছি। বাংলাদেশ কিন্তু চালটা এক্সপোর্ট করলো কিছুদিন আগে, এটারই কারণ বুঝি না। তারপরে পেঁয়াজ আমদানি করছে, ওর ভিতরে পাথর পাওয়া গেছে। কালকে বাংলাদেশ প্রতিদিন না কোন একটা পত্রিকাতে দেখলাম যে পেঁয়াজের বস্তার মধ্যে পাথর। আমরা গতকাল এই বিষয় নিয়ে মোটামুটি 1 ঘন্টার একটি টক শো এই অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি। পেঁয়াজের পাথর পাওয়া গিয়েছে এবং সেই মানহীন পণ্য যে আমাদের দেশে আমদানি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। জি, হি শুড বি আইডেন্টিফাইড এন্ড টেকেন টু কাস্টডি, তাদেরকে হোয়াট এভার পজিশন সে থাকুক, তাকে আইনের আওতায় আনতে হবে। এইগুলা যদি আপনার সঠিকভাবে চালান তাহলে আপনার মনিটরিং, যেটা যেমন মনিটরিং ডিভিশন গভর্নমেন্টের তো অডিট আছে, অডিট ডিপার্টমেন্ট আছে, ইয়ে আছে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে এখন আমরা বাঁচি থাকার জন্য। এবং হেলথ সেক্টর এই মিসম্যানেজমেন্ট ইনিশিয়ালি হচ্ছে, এখন হেলথ সেক্টর কিন্তু এখন অনেকটা আপনার তাদের রেসপন্সিবিলিটিটা সঠিকভাবে পালন করে, গিভেন অ মেনি লিমিটেশন। হেলথ সেক্টর সম্বন্ধে দুর্নীতি সম্বন্ধে যেভাবে কথাবার্তা হয়েছে এটা তো মনে হয় যে হেলথ সেক্টরে যদি দুর্নীতি হয়, এখন আমি অসুস্থ অবস্থায় আজকে আপনারা প্রথমে যে রিপোর্টটা দেখাইলেন যে ঔষধ বাড়ায় ধরতেছে, এটা তো গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, দেয়ার ইজ এ প্রাইসিং কমিটি দেয়ার, এবং সেই প্রাইসিং বিভিন্ন গভর্নমেন্ট এবং বেসরকারি প্রতিনিধিদেরকে নিয়ে এই প্রাইসিংটা ঠিক করা হয়। সেখানে কি ওনারা এগুলো দেখেন না? তারা যদি না দেখেন, আর ওখানে যদি আপনার যদি ঔষধ ম্যানুফ্যাকচারার যারা ব্যবসায়ীরা যদি সব ডমিনেট করে তাহলে, এবং আমাদের যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে প্রতিনিধি তারা যদি রাইটফুলি লফুলি ঠিক মতন তার দায়িত্ব পালন না করে তাহলে তো ওনারা অ্যাডভান্টেজ নিবেই। এবং দাম বেশি ঔষধের মতন জিনিসে, এটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা, খাদ্য ঔষধ এগুলোর প্রাইসিং এর ক্ষেত্রে মানে আমেরিকাতে তো আপনার সিরিয়াসলি তারা ডিল করে, এই উন্নত দেশ যতগুলো আছে প্রত্যেকে কিন্তু আপনার এগুলা এই সমস্ত ডিপার্টমেন্ট আমাদের দেশেও আছে, আর দে অ্যাক্টিভ, তারা কি আর দে ডিসচার্জিং দেয়ার রেসপন্সিবিলিটি, এগুলার ব্যাপারে এই অ্যাকাউন্টেবিলিটিটা এস্টাবলিশ করতে হবে। বাংলাদেশে কিন্তু এখন সব আছে, ঔষধ ম্যানুফ্যাকচারিং যে বিরাট একটা মেজর একটা রেভুলেশন হয়ে গেছে বাংলাদেশে, আগে মাল্টিন্যাশনাল ছাড়া হইতো না, এখন বাঙালিরাই কিন্তু সমাধানের পথ খুঁজবো যে মূলত উন্নয়ন কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করার জন্য এবং চ্যালেঞ্জগুলোকে রিচ করার জন্য কি কি করণীয়, এই দুটি বিষয়ে আপনাদের দুজনের কাছে আমি আরেকবার ফিরবো। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিব। দর্শক, ইভেলি বিশ্বনাথে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি ইভেলি বিশ্বনাথে। আমরা আজ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, এখনও আমাদের সাথে আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ এবং জনাব দেওয়ান সুলতান আহমেদ। জনাব দেওয়ান সুলতান আহমেদ, আপনার কাছে যাব এবার। মূলত আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে আছি, আমরা কিছুটা সমাধান খোঁজার চেষ্টা করব। মূলত তিনটি পয়েন্ট নিয়ে আমি আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে, প্রথমে আমরা যেটি জেনেছি যে যারা প্রশাসনিকভাবে প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিকভাবে কাজ করছেন তাদের দক্ষতা নিয়ে আপনি বলেছিলেন, আর দ্বিতীয়ত ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্প পরিচালক, এই তিনজনকে যদি আমরা আরও দক্ষ করে গড়ে তুলতে চাই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে তাহলে সেটা কিন্তু অনেক বড় একটা ইতিবাচক ভূমিকা রাখবে। এই তিনজনের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে আসলে আমাদের এই মুহূর্তে করণীয় কি? দেওয়ান সুলতান আহমেদ, আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো যে আপনার এখানে যারা প্রজেক্ট ডাইরেক্টর, যারা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করে, আমাদের গোটা দেশে আমাদের সব জায়গাতেই আমাদের প্রফেশনালিজমের ঘাটতি আছে। অন্যান্য আমাদের পাশের দেশ ভারত বা চায়নাতে মালয়েশিয়াতে যেভাবে অফিস আদালতের লোকদের প্রফেশনালিজম ক্যাপাসিটি আছে, আমাদের লোকদের মধ্যে সেই জিনিসের অনেক ঘাটতি আছে। এক, ঠিকাদারি প্রতিষ্ঠান, বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান মোটামুটি বিদেশ থেকে আমাদের দেশে আসছে, চাইনিজ আসছে, ইন্ডিয়ান আসছে, আমাদের দেশেরও ইতিমধ্যে অনেক বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এখন আপনি প্রজেক্ট টাইমলি না করার পিছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রথম একটা দুই নম্বর কাজ তারা করে, কারণ প্রজেক্ট যখন সাইন করে সেখানে একটা কথা লেখা থাকে, ক্লজ ভেরিয়েশন অফ প্রাইস,
আচ্ছা, যখনই একটা প্রজেক্ট টাইমের থেকে যখন ওভার টাইম হয় তখনই ভেরিয়েশন অফ প্রাইসের কথা তুলে তারা প্রাইস 15-20-25-30% প্রাইস তাদেরকে এসকেলেশন দিতে হয়। আচ্ছা, দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি। ধরুন আমি একটা প্রজেক্ট 7 কোটি টাকা আমি আপনাকে টেন্ডারে কোট করে দিয়েছি, সেখানে ক্লজে লেখা আছে ভেরিয়েশন অফ প্রাইস যদি হয় আপনাকে আমি এসকেলেশন দেব। এখন তারা করে কি, এক বছরের প্রজেক্ট কেউ করে না, প্রজেক্ট ঢিলামি দিয়ে প্রজেক্টে টেনে 2-3 বছর নিয়ে যায়। নিয়ে গেলে তখন অটোমেটিক্যালি প্রাইস এনহান্সমেন্ট হলে তারা ওই প্রজেক্ট ভেরিয়েশনের ক্লজ লাগিয়ে সেখানে কোটি কোটি টাকা তারা আপনার ওভার প্রাইস করে যাচ্ছে। যেটা দেখছেন আমাদের দেশে যতগুলো বড় প্রজেক্ট হচ্ছে প্রত্যেক প্রজেক্টে দেখেন মূল প্রজেক্টের আপনার ইয়ে থেকে বাজেট থেকে 25-30% 40% 50% পর্যন্ত প্রজেক্ট প্রাইস বাড়ি গেছে, শুধু ওই যে কন্ট্রাক্টে লেখা থাকে ভেরিয়েশন অফ প্রাইস। এইদিকে আমাদের সরকারের যারা উদ্বোধন কর্মকর্তা আছে যারা সিটি ইঞ্জিনিয়ার, তাদের আমি অনুরোধ করব মেহরবানি করে যখন আপনারা কন্ট্রাক্ট সাইন করবেন তখন ভেরিয়েশন অফ প্রাইসের যে ক্লজটা আছে, ফোর্স মেজারমেন্ট যে ক্লজটা আছে, এই ক্লজগুলো আপনারা বিশেষভাবে লক্ষ্য রেখে আপনারা এই আপনার কন্ট্রাক্ট সাইন করবেন, এটা আমি অনুরোধ করবো আপনাদেরকে। 2 নম্বর কথা হলো যে আপনি আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অনেক দুর্বল, অনেক সেক্টরেই আমাদের R&D অনেক স্ট্রং করা উচিত, আমাদের সরকারের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বহু টাকা খরচ করা উচিত। কারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি আপনার না থাকে, R&D যদি স্ট্রং না হয়, তাহলে আপনার এই যে প্রফেশনালিজম প্লাস এই যে ঘাটতি আমাদের বিভিন্ন জায়গাতে কন্ট্রাক্টের ক্ষেত্রে ফাঁক ফোকর গুলো তখন ধরা কঠিন হয়ে যায়, এই জন্য R&D খুব স্ট্রং করতে হবে এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যত বাড়বে তত ভালো হবে। আর দেশের প্রাণ হলো কৃষি। আমি একটা কথা আপনাদের বলি, আজকে কৃষকের কারণে আমাদের GDP তে অনেক অবদান কৃষক রাখছে, অনেক নিউ প্রোডাকশন আসছে, কৃষি ক্ষেত্রে আমাদের আরো আরো অনেক বেশি আমাদের মনোযোগ দেওয়া দরকার, বিশেষ করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে অনেক প্রয়োজন দেওয়া দরকার। আর রেভিনিউ সেক্টরে আমি একটা কথা বলবো, আমাদের রেভিনিউটা এই বছরও আমাদের 30,000 কোটি টাকা রেভিনিউ ঘাটতি হবে। তো এই বছর আমরা ইনকাম ট্যাক্সে 10,000 কোটি টাকা 10% ট্যাক্স দিয়ে হোয়াইট করেছে, তার কারণে 1,000 কোটি টাকা আমরা বেশি রেভিনিউ পেয়েছি অন্যান্য বছরের তুলনায়। তারপরেও আমাদের রেভিনিউ ঘাটতি অনেক বেশি। এখন আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে এবং ভ্যাটকে আপনি ডিজিটালাইজ করার জন্য প্রাইম মিনিস্টার অফিস থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব এটাকে ডিজিটালাইজ করা অত্যন্ত জরুরি এবং প্রত্যেক অফিসে আপনার লোকদেরকে দক্ষ করার জন্য ট্রেনিং কার্যক্রম জোরদার করা দরকার এবং আয়করের পদ্ধতিটা উল্লেখ করেছেন যে সময় মতো প্রকল্প শেষ করা, প্রকল্পের কস্টিং নিয়ে দুর্নীতি, এটা একদম সবার কাছেই সত্য দিবালোকের মতো। R&D সেক্টর বা গবেষণার জায়গাটা একটু স্ট্রং করা, এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনি তো অনেকগুলো প্রতিষ্ঠানে অনেকগুলো প্রশাসনিক জায়গায় আপনি দায়িত্ব পালন করে এসেছেন, ব্যাংকিং খাতে, বিদ্যুৎ খাতে, শেয়ার বাজারে, টেলিকমে, ওয়াসা, ওষুধ প্রশাসন, এমন কোন জায়গা নেই, অনেক জায়গায় গুরুত্বপূর্ণ অবদান আপনি রেখে এসেছেন, আপনি খুব কাছ থেকে দেখেছেন জানেন, প্রশাসনিক জায়গা থেকে আসলে প্রকল্প মনিটরিংয়ে কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার, যেতে নিলে প্রকল্পকে সময় মতো শেষ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন হবে, সময় মতো এবং টাইমলি শেষ করা এবং কস্ট ঠিক মতো রাখা, কী বলবেন? আমাদেরকে উদাহরণ সৃষ্টি করতে হবে যে যেই লোককে যে দায়িত্ব আমরা দিয়েছি সে ওটা কি কমপ্লিট করছে, সে কিন্তু কার জন্য কাজ করতে দেখি জবাবদিহিতার সংস্কৃতি। জি, যে অফিসার, জি, যে ওনারা যে ওনারা অন বিহাফ অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মচারী, জি, দায়িত্বটা ঠিক মতন পালন করতেছে, সে তো সরকারের ইন্টারেস্ট দেখবে, সে দেশের ইন্টারেস্ট দেখবে, সেটা না দেখে উনি যদি ওদের সাথে ডাইলে চাইলে মিশে যায় তাহলে তো মুশকিল। এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে এনাদের সহযোগিতা ছাড়া কি কন্ট্রাক্টররা খরচে ইয়ে বাড়াইতে পারে, টাইম লাইন ইয়ে করতে পারে, এগুলো তো এদের কোলাবোরেশনে এগুলো হচ্ছে। সুতরাং দে উইল হ্যাভ টু টেক ইন টু টাস্ক এবং তাদের এবং এটা যদি অ্যাকাউন্টেবিলিটিটা যদি ফাইন্ড আউট না করে, যদি ফাইন্ড আউট করে তাকে সেটা যদি আপনি রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট না দেন, সেই সিস্টেম নাই এই দেশে এখনো পর্যন্ত, ওইটা গড়ে উঠে নাই।
এই রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট সিস্টেম হলে দেখবেন যে ভালো অফিসার যারা আছে তারা কিন্তু একসাইড হয়ে যাবে, তখন তারা কাজ করবে এবং ওনাদের দায়িত্ব সবচেয়ে বেশি যেহেতু ওনারা সরকারের পক্ষে কাজ করে। এখানে রাজনৈতিক নেতৃত্ব যারা পার্লামেন্ট মেম্বার উপজেলা চেয়ারম্যান থেকে আরম্ভ ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা আছে দে মাস্ট বি করাপশন ফ্রি, তারা করাপশন ফ্রি হয়ে এদের সাথে কাজ করতে হবে এবং তারা যদি করাপশনের সাথে জড়িত হয় তাহলে সরকারি কর্মচারীরাও করাপশনের সাথে জড়িত হবে। এবং আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষক রিক্রুটমেন্টের সাথে যদি এমপি সাহেব যদি 5 লাখ টাকা ঘুষ খায়, এখন তো আমরা পত্রপত্রিকায় দেখেছি এটা স্ট্যান্ডার্ড নাকি 5 লাখ, তারপরে সেখানে তো ডিসি সাহেব এসপি সাহেব ওনাদেরকে দিতে হয় না, শিক্ষা অফিসারকে দিতে হয় না, অবশ্যই দিতে হয়। সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা ওনাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ধন্যবাদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনি সুন্দর করে বলেছেন। মোট মোট কথা রাজনৈতিকভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে আমাদের জবাবদিহিতা সংস্কৃতি তৈরি করার জন্য এবং রিওয়ার্ড এবং পানিশমেন্টকে নিশ্চিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, ডক্টর জামাল উদ্দিন আহমেদ এবং দেওয়ান সুলতান আহমেদ। আমাদের আজকের ইভেলি বিশ্বংলাপের পক্ষ থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।